আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি থাকছে বাংলাদেশের জনপ্রিয় এক কণ্ঠশিল্পী সাবরিনা এহসান পড়শিকে নিয়ে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পড়শির যত হিট গান রয়েছে সেই সাথে তার অভিনীত চলচ্চিত্র এবং চলচ্চিত্রের জন্য তিনি যেসব গান গেয়েছেন এবং তিনি মোট কতবার কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন সেই সব নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি, এবং কিভাবে একজন সাধারণ প্রতিযোগী থেকে তিনি আজকে বিচারক হয়ে উঠেছেন সেটি দেখে নিব আজকের এই ভিডিওটিতে। পোর্শের কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু হয় 2008 সালে চ্যানেল আই এর খুদে গান রাজে অংশ নেয়ার মাধ্যমে। বাকি সব প্রতিযোগীদের মধ্য থেকে পোর্শের সুরেলা কণ্ঠের গান বিচারকদের মন জয় করতে থাকে। এবং চ্যানেল আই প্রচারিত খুদে গান রাজ অনুষ্ঠানে তিনি দ্বিতীয় রানার্স আপ বিজয়ী হন। এবং খুদে গান রাজ প্রতিযোগিতার একটি সুবিধা হলো এই প্রতিযোগিতায় কেউ বিজয়ী হলে সে একটি চলচ্চিত্রে গান গাইবার সুযোগ পায়। সেই সুবাদেই পড়শি 2009 সালে চাচ্চু আমার চাচ্চু সিনেমায় একটি গান গাওয়ার সুযোগ পায়। সেখান থেকেই মূলত পড়শির শিল্পী জীবনের যাত্রা শুরু। খুদে গান রাজে বিজয়ী হওয়ার পর পড়শির একক কিছু অ্যালবাম মুক্তি পেতে থাকে। পড়শি প্রিয়তমা গানটির জন্য আংশিক কণ্ঠ দিলেও সেটির জন্য তিনি কোনো জনপ্রিয়তাই পায়নি, যেহেতু পুরো গানটি আরিফিন রুমি গিয়েছিলেন সেহেতু জনপ্রিয়তা তিনিই পান। পড়শির জনপ্রিয় হিট অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে খুঁজে খুঁজে গানটি, যেটি পড়শির ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যাপকভাবে ভাইরাল হওয়া একটি গান। পড়শির একক গানগুলোর মধ্যে আরও একটি অত্যন্ত জনপ্রিয় গান হচ্ছে লাজে মরি গানটি। ২০১২-১৩ সালের দিকে এই গান যে কতবার শুনেছে তার হিসাব নাই। ২০০৯ সালের পর 2012 সালে পড়শি আবার একটি চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ পায়। থই থই ভালোবাসা গানটি ছিল মূলত কিছু আশা কিছু ভালোবাসা সিনেমার একটি গান। ভালোবাসি হয়নি বলা গানটির কণ্ঠশিল্পীও ছিলেন পড়শি। বেলাল খানের সাথে ডুয়েট গাওয়া তার এই গানটিও ব্যাপক জনপ্রিয় হয়। এরপর পড়শির যে গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সেটি হচ্ছে বড় একা একা লাগে গানটি। এটি ছিল পড়শি 2 অ্যালবামের একটি গান। এরপরই রয়েছে তার জনম জনম শিরোনামের গানটি। ইমরানের সাথে গাওয়া এই গানটিও বেশ জনপ্রিয় হয়। ২০১৫ সালে পড়শি হাবিব ওয়াহিদের সাথে আরো ভালোবাসবো তোমায় সিনেমায় মনের দুয়ার গানটি গেয়েছেন। এবং হৃদয় খানের সাথে এই একই সিনেমার তুমি আমার গানটি গেয়েছেন। এর মাঝে 2016 সালে মেন্টাল সিনেমায় পড়শির বিশেষ উপস্থিতি দেখা যায় নায়ক সাকিব খানের বিপরীতে।
এবং 2016 সালে গেয়েছেন সুইট হার্ট সানামার এক মুঠো প্রেম গানটি। এক মুঠো প্রেম যদি দাও এক পৃথিবী শক্তি বো। এবং 2019 সালে হৃদয় খানের কণ্ঠে গাওয়া যদি একদিন সানামার লক্ষ্মী সোনা গানটিও পরশিক কভার করেন। কলিজা তুই আমার তুই যে মাঝে তার অনেকগুলো গান বের হলেও 2021 সালে তার ইমরান মাহমুদুলের সাথে আরো একটি গান মুক্তি পায়। এবং এবছরই তার সাথী তুমি আমার গানটি মুক্তি পায়। এবং পরশের পুরস্কার এবং অর্জনের কথা বলতে গেলে বলতে হয় তিনি 2009 সালে সুইট ড্রিমস কালচারাল অ্যাওয়ার্ড থেকে সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন এবং 2012 সালে সেরা কণ্ঠশিল্পী নারী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন এবং 2013 সালে সেরা কণ্ঠশিল্পী নারী বিভাগে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি পুরস্কার পেয়েছেন। খুদে গানরাজের একজন প্রতিযোগী থেকে আজকে পরশি নিজেই একটি প্রতিযোগিতার বিচারক। মনোনীত হন। তো এই ছিল পরশিকে নিয়ে আজকের এই ভিডিওটি। আসলে পরশিকে নিয়ে ইন্টারনেটে তেমন কোন তথ্যই দেওয়া নেই, তবু আমি চেষ্টা করেছি যতটুকু জানানো সম্ভব হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।